সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আমি জঙ্গলে দুবার দেবো ভাই, একটু দূরে কর। হ্যাঁ ওটাই বলছি, একটু দূরে করলে ভালো। মানে শিলিগুড়ির প্রার্থী নিয়ে জানতে চাই, যেহেতু সাংগঠনিক ভাবে শিলিগুড়ি, শিলিগুড়ির প্রার্থী ওমপ্রকাশ মিশ্র, এতদিনের সাংগঠনিক লড়াই বা কি বলবে? হ্যাঁ ওমপ্রকাশ মিশ্র, দেখুন ওমপ্রকাশ মিশ্র যাদবপুর ইউনিভার্সিটির উনি ডিন, নর্থ বেঙ্গলের ওনার বাড়ি বালুরঘাট, উনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ছিলেন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জিএস, আমরা সাধারণত সেকেন্ড ইয়ারে জিএস কন্টেস্ট করাই, সমস্ত স্টুডেন্টরা ভোট দেয়, আমি ফিফথ ইয়ারেই তাকে জিএসএ দাঁড় করিয়েছিলাম, এই কারণে যে ও পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, মাত্র 12 ভোটে হেরেছিল, পরবর্তীকালে বেটার স্কোপ পেয়ে জেএনইউতে উনি চলে যান। উনি কিন্তু আমাদের এই আবহাওয়ার মধ্যেই থাকেন, প্রচুর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আসেন বিভিন্ন সেমিনারে যোগ দিতে, ভেরি ফ্যামিলিয়ার ফিগার। এইভাবে দেখাটা উচিত না, জলপাইগুড়ির মতো ট্র্যাডিশনাল শহরে কিন্তু দুবার সুখবিলাস বর্মা ক্যান্ডিডেট ছিল কংগ্রেসে, তার মানে কি জলপাইগুড়িতে কংগ্রেস ক্যান্ডিডেট পায়নি? খুব এনজয় করছি আমি ইলেকশনটা, সিরিয়াসলি খুব এনজয় করছি। লাস্ট 2 মাস ধরে আমি নিবিড় প্রচারে আছি, এবং আপনারা জানেন আমার প্রোফাইলটা দেখলে বুঝতে পারবেন যে সারা বছর আমি দাবগ্রাম ফুলবাড়ি কত প্রোগ্রামে থাকি, এবং আমি আমার প্রোফাইলটা স্টাডি করছিলাম, আমার ডাটা ব্যাংকটা দেখছিলাম, তাতে দেখলাম যে আমি 99% প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, যে প্রোগ্রাম আমি দিয়েছি, দু একটা প্রোগ্রাম আমি স্কিপ করেছি, সেটা অসুস্থতার জন্য অথবা জরুরি কাজে হঠাৎ করে কলকাতা চলে যাওয়ার জন্য। এত ইনডেপথ ক্যাম্পেইন আমি করিনি, কিন্তু আমার খুব ভালো লাগছে যেভাবে মানুষের আরতি, যেভাবে মানুষ কাছে টানতে চাইছে, আরও বেশি পেতে চাইছে, তো মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বলি যে গত লোকসভা নির্বাচনে এটা প্লিজ 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 আমি ওসব ওই প্লিজ, তাহলে তো লোকসভা ইলেকশন লোকসভার প্রেক্ষিতে হয়, আমার কাছে কোনো টাফ নেই, আমি এটা ফেস্টিভ মুডে আছি, আমি খুব এনজয় করছি ইলেকশন। নতুন আর পুরানোর সংমিশ্রণই তো হবে, নতুনকে তো সবসময় আহ্বান করতে হবে, আমাদের ফাঁসি দেওয়া তো নতুন কেন, কিন্তু আগে এমএলএ ছিল না, আমি আমি অশোক ভট্টাচার্যকে কোনো হেভিওয়েট মনে করি না, পেশের কাছে হেভিওয়েট হতে পারে, আপনারা 20 বছর হোক বা 30 বছর হোক সেটা বড় ব্যাপার নয়, আপনি ইতিহাস খুঁজে দেখুন যে কার কাছে কে পরাজিত হয়েছে, সেটা ওয়েটের উপর নির্ভর করে না। 2011 সালে ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য অশোকবাবুকে 5,000 ভোটে হারিয়ে দিয়েছিল, এটা ভুলে যাচ্ছে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।